এখন আমরা আলারফ ইসলাই ব্যাংক তৃতীয় প্রজন্মের একটা ব্যাংক এবং দেশের শীর্ষ একটা ইসলামী ব্যাংক। আমরা ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক অনেক কাজও করে থাকি। এরই পার্ট হিসেবে আজকের এই আমাদের পার্টিসিপেশন। আমরা বঙ্গবন্ধু আলারফ ইসলাই ব্যাংক ওয়ার্ল্ড কোয়ালিফায়ার এশিয়ান কাপ হকি টুর্নামেন্টে স্পন্সর করতে পারছি, আমরা গর্বিত এই জন্য। আমরা ভবিষ্যতেও এই ধরনের পার্টিসিপেশন করব বলে আমি আশা করছি এবং আমাদের খেলাধুলায় হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে একটা সুশৃঙ্খল আবহের মাধ্যমে। আমরা এর সাথে যুক্ত থাকতে পারবো আমরা আশা করছি। ধন্যবাদ। সেকেন্ড, আই থিঙ্ক অ্যাট দিস স্টেজ বাংলাদেশ ইজ এ স্ট্রং পার্টনার উইথ দি এশিয়ান হকি ফেডারেশন অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দি ভিউশিপ দ্যাট আফটার ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আই থিঙ্ক টুগেদার উইথ মালয়েশিয়া দ্যাট বাংলাদেশ হ্যাজ আ হাইয়ার Hockey was an organic game for us. So what we want to realize from this important event is to bring back the glory and bring back the importance of hockey in Bangladesh, because that is a home for Asian hockey. এই খেলা দেখে না কেউ, আস নামে লাই এখন চারজন একটা গ্রুপে শেয়ার দিয়ে দিই দেন, দেখেন আপনার ফোন থেকে আমাদের স্পোর্টারের গ্রুপে ফোন দেন। কি নাম? কি ইউটিউবে যাইতে হবে? হ্যাঁ, ব্ল্যাক অফিসিয়াল ভিডিও ব্ল্যাক। নাম তো আর স্পোর্ট না, চেঞ্জ করে নিব যদিও পরে করে নেব না।
বিডি লিখতে হবে ব্লাক অফিশিয়াল বিডি কত সাবস্ক্রাইবার কত খারাপ হয় না তো সাবস্ক্রাইবার কেমনে আসলো কিভাবে কাজ করি না তো আসলো কিভাবে এই লাইফ টাইপ ডিসি ফুটেজ টুটেজ আপ করছি টাস টাস কইরা তাহলে তো খারাপ না কন্টিনিউ করলে তো হয়ে যেত তো খারাপ না কিন্তু আমার কিন্তু আমার চ্যানেলে গোল দিছিল না আমি তো ফুটেজ পাঠাচ্ছি না আপনার ধরছে আচ্ছা নাই দি গ্রুপের কারণ কি ওই গ্রুপের অনেকেই আছে আবার ইয়া কি চাম্পু আছে না কেউ দেখলো যে সে নও মেরে খুঁজে দিল এইটা এটা এটা তো কোনো মিডিয়া ইয়া নাই নাই তারপরে যে আসতেছে আমাদের ভয়েস তো আসতেছে হ্যাঁ ভয়েস তো আসবে কথা বলতেছে যে একটু স্লো আছে তারা গোল হয়ে গেল একটা মুসুক ভাই কই গেল মুসুক ভাই কই গেল ভয়েস দিবে ভয়েস দিবে কই আশোক যখন খুশি তখন আশোক আমার কোনো সাতটা এখনো বাজে নাই যদিও কি ফিট কেমন ভাই শুরুটা তো এইভাবে করতে হয় আপনি স্বাগত করেন আপনি এক কাজ করেন ভয়েস দেন গোল পাইছে কই ফুটেজ পাঠাচ্ছি না আপনি অমিয়া কই আসতেছে এডিট পায় না এডিট কপি পায় না সময় তো দেওয়া হয় না এটা তো আশিকের সাথে ঘুরে থাকেন আশিক তো এইসবের মাস্টার আশিকের কাছে একটা নেন না কোনো একটা কিছু আশিকতে কোন ওর পেজে একটা অ্যাড দিতে আপনার ভাই দ্রোণী ভাইয়ের ইয়া ফলোয়ার বেশি না আশিক ভাইয়ের আশিকের আশিক ভাইয়ের বেশি না অনেক বড় পরিশ্রম করে কিন্তু খারাপ দিন দৌড় জপ করে তুই
বেশি নিয়েন না বুঝছেন, পরে আবার আমাদের তো অফিসের অবস্থা জানেনি, তার ইঞ্জিন যেতে অনেক সময় লেগে যাবে, তো বেশি নিয়েন না, ক্যামেরাই বন্ধ হয়ে যাবে, তাই এখন কিছু অফ রাখেন, আমরা আর 10 মিনিট পরে বেরোবো। আমার তো এটা উ হবে আর প্যাকেজের আইটেম অবশ্য খুঁজতেছি একটা, দেখি যদি হয় তো খুঁজে ভালো নাই। এদিকে আসুন, এদিকে আসুন, আগায় বসেন, একদম আগায় বসা, এই যেভাবে ধরেই যেদিকে বল যায় ওদিকে ধরে রাখ, পার্মানেন্ট দুটো, হ্যাঁ পার্মানেন্ট দুটো, একটা পানি দিয়ে যান তো ভাই, একটা পানি দিয়ে যান, এই ওর পেন তো একটা পানি দিয়ে, একটা পানি দিয়েন, পানি পানি দিতে বলছি, পানি দিয়েন। Thank you.
ক্লাস কেন আমি মার খাইতে এখান থেকে বয়স পারি না আমি বোঝাই বোঝাতে হবে না তুই শুরু কর হ্যাঁ এটাই বলতেছি যে শুরু করি আমার রুমের ভিতর দিয়ে ভাই এটা কে বলছে এটা বলার দরকার নাই আমি যেটা বলছি হ্যাঁ এই দৃশ্য সত্যি প্রাণের সঞ্চয় করবে দেশের হকের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় বসবে 10 দেশের অংশগ্রহণে জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং জুনিয়র এশিয়া কাপ হকি 4-12 জুন বাছাই পর্ব হবে ঢাকায় প্রথম তিনটি দল খেলার সুযোগ পাবে জুনিয়র বিশ্বকাপে আর 6 দল নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি নভেম্বরে হবে ঢাকায় এই দুই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক করোনা ভাইরাস নিয়ে সতর্ক আয়োজকরা পরিস্থিতি বিচারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে আলোচনা করে নেওয়া হবে জরুরি সিদ্ধান্ত একটু নয় যাই শামীম তোর মাথা ভাড়া এলো আমার একটু নয় লাভ ইউ শামীম যাই এই দৃশ্য সত্যি প্রাণের সঞ্চয় করবে এই দৃশ্য সত্যি প্রাণের সঞ্চয় আরে ফোন রে তোর অত্যাচারে কি ভয়েস দিতে পারবো না আমি ভয়েস দিতে আমি চিনিয়ে দেবো তুই যখন প্যানেলে বসবি আমি তোকে চিনিয়ে দেবো তুই এত ভয় কেন পাচ্ছিস ভয়েসটা আগে দেই লাভ ইউ তোকে কিন্তু তুই এত মাঝে মাঝে ডিস্টার্ব করিস ফোন কেটে দে আমি ফোন দেখে তো ভয় দিচ্ছি ক্যামেরা চিনতে সেটা আগে ব্যস্ত হয়ে গেছে স্বামী এইগুলো রেকর্ড দিচ্ছি তুমি আবার রেকর্ড দে নতুন করে বেশি খেলার সাথে ডিস্টার্ব হয় তাহলে ও ভয়েস খুঁজে পাবে না ও খেলা মনে বেজার লাগে দেবে তুই অন্য কিছু কর হ্যাঁ এই দৃশ্য সত্যি প্রাণের সঞ্চয় করবে এই দৃশ্য সত্যি প্রাণের সঞ্চার করবে দেশের হকি প্রেমীদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় বসবে 10 দেশের অংশগ্রহণে জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং জুনিয়র এশিয়া কাপ হকি 4-12 জুন বাছাই পর্ব হবে ঢাকায় প্রথম তিনটি দল খেলার সুযোগ পাবে জুনিয়র বিশ্বকাপে আর 6 দল নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি নভেম্বরে বসবে ঢাকায় টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
করোনা ভাইরাস নিয়ে সতর্ক আয়োজকরা। পরিস্থিতি বিচারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে আলোচনা করে নেওয়া হবে জরুরি সিদ্ধান্ত। মুস্তাফিজুর রহমান, বিবিসি নিউজ, ঢাকা। দেখেন ব্যস্ত সব ভালো গুণ একটু ধারাবর্ষ দেওয়ার পর এই খেলা জানি তুমি এটা বলবা না, ওটা আসে না, ও দূরে ছিল। দর্শক দেখতে পাচ্ছেন বিপিএল খেলা চলছে, দাও না দাও এটা ধারাবাহিক। আমার রিপোর্টার যেটা বললো সেটা হচ্ছে আমি একলাই পাইছি আজকে, তাই মানে আমারটা নিয়ে আসার পরে হয়তো তোমার কিন্তু আমার তো বললো যে আমরা দুজন দুজনে দুজনে কে কে জিবিসি আর তোমাকে বললো যে আমি একলা হচ্ছি ঠিক মিত হয়েছে। আচ্ছা সেটা কথা না, কথা সেটা কথা না, কথা হলো যে কালকে ছাড়ি যে আমার রিপোর্টে যদি ঠিকমতো করে নিতে না পারে না বলে আমার যা আছে আমি দিয়ে দেবো, মানে তোমরা আমাদের দেখবো কি জিনিস সাথে যদি ভালো কিছু না পাই তাহলে আপনারটা আমার পাঠায়। ঠিক আছে কালকে ছাড়ি, শোনেন কালকে অ্যাঙ্গেলটা এইটাই যে এই আজকের এগুলো নিয়ে দুইটা মিলে কোনো একটা স্ম্যাশ করা না হবে না, তো ওইটা না করে আমরা হচ্ছে যে হকি একটা আলাদা দাও, এখানকার একটা উঠ দাও, মানুষের একটা উঠ দাও, আর হচ্ছে কমলাপুরের একটা উঠ দাও, কমলাপুরের ফুটেজ আছে তো নিয়ে যাও। আছে হ্যাঁ, না ওগুলো মেয়েদের ফুটেজ দিছো? মেয়েদের ফুটেজ পারেন কই, চলো ওই একসাথে সব চলে গেছে, একটা বিধি দিয়ে বলছি, একটা মেয়েদের ওখান দিয়ে আসছে, একটা বিধি দিয়ে আমি বলছি আমি এখানে পাঠাইছিলাম মামুন মামুন বাফু ছিল, আমি ওকে বললাম যে এখন যদি আমি বাফু আনসালা সামনে খুশি পাওয়া যাবে না, তুমি ওখানে যাও ওটা নিয়ে আসো, আমি ওখানে আছি মিশোতে আমি করে দেবো, তুমি লাইটার দাও
আজকে দুটো তিনটে মিনিট খেলাম দুটো চলে গেছে, ফুটেজ সব চলে গেছে। এটা ছেলে ভালো গেছে, হ্যাঁ হ্যাঁ মেয়েদেরও গেছে, ছেলে মেয়েদের ওই 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 প্রথমে গেছে ওটার সাথেই, আর ছেলেদের যে এখন দিয়ে দিছে। এখনো যাচ্ছে ফুটেজ, লাইভেই যাচ্ছে। এখন ধরে না, ওরা ব্যস্ত অনেক। ও শামীম প্রথম অর্ধের খেলা চলছে, বাংলাদেশ বিপিএল ফুটবল, আরম্ভিক ক্রীড়া সংঘ বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এখন পর্যন্ত দু দলেরই ফলাফল শূন্য। ভাই ফরম্যাট চেঞ্জ করে নিয়েন, শো করবে না তো আপনার। আচ্ছা ওই ইংরেজি যে ইয়ে দেবো না শর্টটা, তার আগে আমি কোশ্চেন করছি, হ্যাঁ মাইক মাইক ধরে আমি কথা বলছি, কোশ্চেন করছি, সেই কোশ্চেনের ছবি দিয়ে তারপরে কথা বলবো, শর্টে যাবে। খালি বলবি এই কতক্ষণ আর ব্যাক প্রেস
এই যে যা হচ্ছে দিয়ে দিচ্ছি, লাগবে কি লাগবে, এই কি লাগবে আপনার? আচ্ছা দাঁড়ান দিয়ে দিচ্ছি, দেন কাট দেন। আমরা চলে যাবো, আপনার বুম এখানে আমরা ভয়েস দিছি।
প্রথমার্ধের খেলার 44 মিনিট যাচ্ছে এখন পর্যন্ত ফলাফল আরামবাগের 0 হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সেকেন্ড লেগ থেকে খেলবে ফার্স্ট লেগে খেলতে পারবে না যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে আগে ও খেলবে সেকেন্ড লেগ থেকে কিন্তু ওকে নিয়ে আসছে আসলে এএফসি কাপে খেলবে তো এএফসি ক্লাব কাপ ফুটবলে বসুন্ধরা আর আবাহনী খেলবে বাংলাদেশ ওইটাতে খেলার জন্য নিয়ে আসা হ্যাঁ প্রতি মাস 16 লাখ ম্যাচ না মাস এক মাস মাসিক বেতন 16 লাখ আচ্ছা অন্ধকার দেখা যাচ্ছে না ছবি নেটওয়ার্ক দুর্বল বুঝিনি যাবে আমি খুব একটা ভালো নাই আমার ডায়াবেটিস হয়ে গেছে বুঝছেন হ্যাঁ আব্বার ছিল আমার দ্বারা বলছে আমি 4-5 দিন বিছানায় 4-5 দিন বিছানায় ছিলাম খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম এই অবস্থায় আসলে আর এই প্রফেশনে থেকে ভাই মানামানির মানে সুযোগ নাই মানে রুটিন করে চলার মতো অবস্থা নাই খুব টাফ দেখি আমি হয়তো আর বছরখানি থাকবো এখানে কিন্তু যে করবোটা কি আছে যে করবো সেই 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 কোনো রকম ট্র্যাক তো আমি দেখি না যেটা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের ম্যাচের প্রথমার্ধের খেলাটি শেষ হল আজকের ম্যাচের আরামবাগ ক্রীড়া সংঘ বনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ফলাফল বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ 1 আরামবাগ ক্রীড়া সংঘ 0 অনেক ভালো কিন্তু দর্শক হ্যাঁ